হ্যালো ফ্রেন্ডস, এআরবি কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদেরও কবুতর সুস্থ আছে। দেখুন ফ্রেন্ডস, আপনাদের কাছে আমি শেয়ার করছি, দেখুন আমি সকাল 8:30 নাগাদ কিছু কবুতর উড়িয়েছিলাম। সেই কিছু মানে ফ্লাইং মুহূর্ত যেটা আমার ভীষণ ভালো লাগে, কবুতর ফ্লাইং, তো এই মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করছি, তা ভাবলাম আপনাদের কাছেও আমি শেয়ার করি, তো সেই কারণে আমি শেয়ার করছি। দেখুন আমার কবুতরগুলি খুবই হাইট এবং খুবই ওপরে উঠে গেছে, যা আমি মানে ফোন ক্যামেরাতে জুম করে আমার নিয়ে আসতে হচ্ছে, তাও দেখানো সম্ভব হয়ে উঠছে না, প্রচণ্ড জুম করতে হচ্ছে, তাই আমি তাও চেষ্টা করছি যে আপনাদের কাছে দেখানোর। তো ফ্রেন্ডস, এই বোমার ওপরে যে কবুতরগুলো আছে সেগুলো কিন্তু ওড়ায়নি, সেগুলো এমনিই বসে আছে। আমি সকাল 8:30 নাগাদ কবুতর উড়িয়েছি, তো এখনও কবুতর নামেনি, এখন প্রায় বাজে 5টা, তো এখনও কবুতর নামেনি, আমি দেখি কখন নামে বা কি করে সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব পিটপিট করছে, আর দেখুন চকচক চকচক গেজ দিচ্ছে অভ্রর মতো। দেখুন বন্ধুরা, ওরা মনের আনন্দে উঠছে একদম। এখন ওই আকাশটা একদম আবার পরিষ্কার হয়ে গেছে, তার জন্য আমি কবুতরগুলোকে কষ্ট দেখাতে পারছি। এক এক সময় মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে কবুতর, সেগুলো মানে জুম করেও ক্যামেরা বন্দি করতে পারছি না, ক্যামেরা বন্দি করতে পারছি না ফ্রেন্ডস, যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, আপনারা কবুতর ফ্লাইং ভালোবাসেন কি না সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তো প্রচণ্ড ভালোবাসি, যে আমি খুবই ভালোবাসি। তো ফ্রেন্ডস, আশা করি এখন বাজে, দাঁড়াও আমি দেখে নিই ঘড়ির টাইমটা, এখন বাজে প্রায় 5:45। তো দেখুন ফ্রেন্ডস, আজকে ওয়েদারও ভীষণ ভালো, প্রচণ্ড রোদ ছিল, কবুতরগুলি এখন প্রায় নেমে আসার মতো, কিন্তু বাট তাও নামছে না, এখনও মানে উড়েই যাচ্ছে। এতক্ষণ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ এই নামছে নামছে, একটা দুটো নাম। দেখুন আমি একটু আগে যে ভিডিওটা আপনাদের কাছে দেখালাম যে আমার কবুতর উঠছে, তো কবুতরের সঙ্গে আমার নতুন একটা অতিথি এসেছে, চলুন দেখে নিই। দেখুন ফ্রেন্ডস, আমার কবুতরের সঙ্গে এই কবুতরটি নেমে গেছে, আমার লফটে ঢুকে পড়েছে, তো আমি এটাকে এখনও ধরতে, তো ফ্রেন্ডস এটা আমার নতুন অতিথি, কিছুতেই ধরতে পারছি না ওকে আমরা, ও আমার কবুতরের সঙ্গে উড়ে এসছে আমার লফটে, কিন্তু লফটে আটকা পড়ে গেছে, বাট ধরতে পারছি না ওকে। এই আমরা ধরেছি, অনেকক্ষণ বাদে ধরতে পারলাম, খুব হাঁপিয়ে গেছে কবুতরটি, এটা একটা কালপেটিয়া বেবি। দেখুন দেখুন এই কবুতরটি এক্ষুনি আমার লফটে নামলো, তো দেখুন আমার পিজনের সঙ্গেই নেমে গেছে। আমি এইমাত্র ভিডিওটা আপনাদের দেখালাম যে আমার কবুতরগুলো উঠছিল, তার সঙ্গে ও উঠছিল এবং ওদের সঙ্গে ও আমার লফটে নেমে গেছে, এটা একটা কালপেটিয়া মাদা। দেখুন এখনো কবুতরটি হাঁপাচ্ছে, দেখুন বোঝা যাচ্ছে কবুতরটি হাঁপাচ্ছে। দেখুন আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনাদের কাছে, যে আমার কাছে একটি কবুতর এসেছে, কবুতরটির বৈশিষ্ট্য আমি সব দিয়েছি এবং শুধু একটা বৈশিষ্ট্য দিইনি, সেটা আপনাদের বলে দিতে বলেছিলাম, দুটো ন মানে মেল না ফিমেল, আর রিং আছে, রিংয়ের মানে নাম্বারটা। তো ফ্রেন্ডস আমার কাছে অনেকেই কল করেছেন, আমার খুব মানে খারাপ লাগছে বলতে, তাও বলতে বাধ্য হচ্ছি, আপনারা সবাই রং আনসার দিয়েছেন, কেউ সঠিক বলতে পারেনি। তো কবুতরটি এখনও পর্যন্ত সঠিক যে ব্যক্তি যার কবুতর, সে এখনও পর্যন্ত আমাকে কল করেননি বা মেসেজ করেননি, তো অনুরোধ রাখছি কবুতরটি এখনও আমার কাছে আছে, কোনো ভাই বা দাদার হলে এখনও কন্ট্যাক্টটা করবেন। ফ্রেন্ডস এখন কটা বাজে, এখন 6:30 বাজে পিএম। ফ্রেন্ডস দেখুন এখনও আমার কিছু কবুতর নামেনি, এখনও উড়ছে, তো কিছু নেমেছিল তার সঙ্গে এই কালপেটিয়া বেবিটা নেমে পড়েছিল। এখন বাজে 6:30, দেখুন ফ্রেন্ডস এখনও উড়ছে। ফ্রেন্ডস দেখুন এখনও এই কবুতরগুলো তো উড়ছে, আর আরও ওপরে আছে, যেটা আমি জুমে আনতে পারছি না বন্ধুরা, আমি দেখাতে পারছি না আমার ক্যামেরাতে, ফোন ক্যামেরাতে আমি দেখাতে পারছি না। তো ফ্রেন্ডস মূল কথায় চলে আসি, দেখুন ফ্রেন্ডস পরের কালার কী এবং গ্লেজ কী, খুব গ্লেজি, দেখুন বেবিটা
মানে আমার মুখের কথা না, আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন, দেখুন কি দারুণ পর, দারুণ দারুণ, দেখুন দেখুন। দেখুন উঁচু করো এটা, হ্যাঁ হ্যাঁ দারুণ, দেখুন দেখুন ফ্রেন্ডস কি দারুণ পলকগুলো, কি দারুণ কালার, ব্ল্যাক কালার এবং খুবই গ্লেজি। তো ফ্রেন্ডস দেখুন আমি এই এই ডানাটা দেখাবো, আমি এই পাশের ডানাটা দেখাবো না, তো এখানে এই ডানার মতো সেম কি না আপনাদের বলতে হবে, বা কোনো বিবরণ আছে কি না, যার কবুতর সে নিশ্চয়ই বলতে পারবেন। তো আমি এটুকু আশা করব যার মানে কবুতর সেই আমাকে কল করবেন বা মেসেজ করবেন, অযথা আপনারা ভুলভাল রং আনসার দেবেন না। ফ্রেন্ডস আইস কোয়ালিটি দেখুন, জল চোখের আছে, দেখুন আইস কোয়ালিটিটা, ও বেবি, সেই কারণে এখনও মানে স্পষ্ট রিং আসেনি। ফ্রেন্ডস এটা স্ট্রেট ঠোঁটের আছে গিরিবাজ কবুতর, দেখুন পুরো স্ট্রেট স্টোট। ফ্রেন্ডস আমি বলছি একটা ডানা দেখিয়েছি, একটা ডানা পুরো ব্ল্যাক, এবং পরবর্তী ডানাটা আপনাদের বলতে হবে যার কবুতর সে আশা করি জানেন, এবং এটা মেল না ফিমেল সেটাও আপনাদের বলতে হবে। দেখুন ফ্রেন্ডস এটা লাস্ট কবুতর, এখনও মানে আমার বাড়ি মানে নামেনি, ও এখনও ঘোরাফেরা করছে, এখন কটা বাজে, প্রায় 7টা বাজে, দেখুন ফ্রেন্ডস আশা করি ও এখনই নেমে যাবে, কিন্তু তাও নয়, অনেকটা হাইটে আছে। আমি আপনাদের জুম করে এটা দেখাচ্ছি, আরেকটি বৈশিষ্ট্য বলতে হবে কবুতরটি কপরে আছে, তো এই তিনটে বৈশিষ্ট্য বলতে হবে যার কবুতর সে ভাই বা দাদা ভাই আমাকে কমেন্ট করবেন, এবং কবুতরটা আমি ফিরিয়ে দিতে চাই, কারণ আমার চ্যানেলের মাধ্যমে যদি আপনারা আপনাদের কবুতর ফিরে পান এর থেকে বেশি আনন্দের আর কিছু নেই আমার কাছে। তো ফ্রেন্ডস আগের কবুতরটিও এখনও কেউ বলেননি, কিন্তু এই কবুতর আশা করছি দুটো কবুতরই আপনার যার যার কবুতর আপনারা তারা তারা ফেরত পেয়ে যাবেন। কবুতর দুটো এখনও আমার কাছে আছে, আগেরটাও আছে এবং এটাও আমি রেখে দিচ্ছি, তো আপনারা যার হবে সে কন্ট্যাক্ট করবেন আশা করি। তো ফ্রেন্ডস আমি যদি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এই দুটো কবুতর ফিরিয়ে দিতে পারি, আপনাদের হাতে তুলে দিতে পারি, তো আমি নিজেকে ধন্য মনে করব। তো ফ্রেন্ডস এই কবুতরটি যে কালপেটিয়া বেবিটা দেখালাম, এই কবুতরটি যার হবে সে দাদা ভাই বা আঙ্কেল বা ফ্রেন্ডস যেই হন, সে মানে যথেষ্ট মানে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, আর যার কবুতর সে আমাকে কমেন্ট করবেন এবং উপযুক্ত প্রমাণগুলো আমাকে দেবেন, কবুতরটি আমি তার হাতে তুলে দেবো। তো আর কিছু বলার নেই ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আর ভিডিওটা এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে।